नमस्कार दर्शक बंधुरा, आज के देखाना हे क्यों धनिया एग तैरी करते हैं। धनिया एगर जो प्रयोजन भाजा डिम, भाजा गोटा डिम, ये नून हलुद दिए माखिए रेखेल। तपर आप गरम तेले गोटा डिमटा भेजे नहींपा लागे धनिया पेस्ट, तपा लागे पिंज एवं रसुन पेस्ट, तपा लागे टमेटो पेस्ट, তারপরে লাগবে মশলার জন্য প্রয়োজন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপরে নুন চিনি স্বাদ মতন এবং ক্যাপসিকাম লাগবে। দেখুন দর্শক বন্ধুরা, আগে থেকেই আমরা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমরা ক্যাপসিকাম, গরম তেলে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নিলাম। এরপরে আমরা অনিয়ন এবং রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি এর ভেতরে। তারপরে কিছুক্ষণ নাড়ানোর পর তারপরে আমরা সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। নিয়ে ভালো করে জিনিসটাকে নাড়াতে হবে, নাহলে মশলার গন্ধ থেকে যাবে। এরপরে কিছুক্ষণ নাড়ানোর পর তারপরে আমরা ধনিয়া পেস্টটা দিয়ে দিচ্ছি, ধনে পাতার পেস্টটা। এরপরে আমরা নুন চিনিটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এবার জিনিসটাকে ফোটাতে হবে। আর এর ভেতর টমেটো পেস্টটা চলে যাচ্ছে এর ভেতর। নিয়ে ভালো করে জিনিসটাকে নাড়াতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমরা ভাজা গোটা ডিমটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার জিনিসটাকে ভালো করে এর সাথে ফোটাতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ধনিয়া এগ তৈরি। এই ধনিয়া এগ একটু মাখা মাখা করতে হয়। এরপরে আমরা আলাদা জায়গায় এটাকে নামিয়ে দেব। ধনিয়া এগ তৈরি, এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।